দরজায় করা নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি টোয়েন্টি বিশ্বকাপ এই আসরকে ঘিরে দল ঘোষণা করেছে ভারত অস্ট্রেলিয়ার মতো জায়েন্টরা তবে দল ঘোষণা নিয়ে বাংলাদেশে চলছে লুকোছাপা আইসিসির কাছে দল পাঠালেও সেটি গোপন রেখেছে বিসিপি জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল এই সিরিজের স্কোয়াডকেই বিশ্বকাপের ছায়া দল হিসেবে দেখছেন অনেকেই উনিশ জনের মধ্য থেকেই নিশ্চিত পনেরো জনের নাম দেওয়া হয়েছে আইসিসিকেও আমরা তো জানি আমরা করেছি মানে আমি জানি না আপনারা কেন বলছেন করা হয়নি কারণ আমার কাছ থেকে তো ওরা একটা দল নিয়ে গেছে এরকম আমি জানি চার দিন পেরিয়ে গেলেও বিসিপির নিরবতায় চলছে আলোচনা সমালোচনা তবে কেন দেরি হচ্ছে সেই ব্যাখ্যাই দিলেন বিসিপির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও একটা ডেডলাইন দেওয়া আছে কারণ ইনজিওর একজনকে পাঠানো তো কোনো মানে হয় না সো সেই জন্য যেটা করছে যে ওরকে বোধ একটা ডেট দেওয়া আছে নয় তারিখ না সামথিং এটার জন্য হয়তো দেখছি এরকম আরও প্লেয়ার আছে এরকম আরও প্লেয়ার আছে কয়েকজন ইঞ্জুরিতে ভুগছে সো এই ইঞ্জুরি ইস্যুটা যদি আমরা কনফার্ম না হতে পারলে স্কোয়াডটা ঘোষণা করতে হয়তো চাচ্ছে না তা আমার ধারণা খুব শীঘ্রই চলতি বছরের সেপ্টেম্বরে সাফের আয়োজক দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল বাফুফে বাংলাদেশের আন্তর্জাতিক ভেনু বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম সংস্কারাধীন থাকায় বাধা পড়ছে এই ফুটবল আসর আয়োজনে আমার এরকম কোনো কথা এখন পর্যন্ত হয়নি যদি ওনারা আমি জানি ওনারা এক জায়গায় করব বলে ঠিক করেছে কিন্তু এর অল্টারনেট কোনো ভেনু চেয়েছে আমাদের কাছে এরকম কোনো ঘটনা এখন হয়নি দীর্ঘদিন ধরেই চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশেষ গুরুত্বের সাথে নিয়েছিলেন স্টেডিয়ামের বিষয়টি তাই তো খুব তাড়াতাড়ি স্টেডিয়ামটি ফুটবলারদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বলেও জানান ক্রীড়ামন্ত্রী বঙ্গবন্ধু স্টেডিয়াম আমাকে আমি আসার পরপরই ও যখন সবার সাথে বসেছিলাম ওরা বলেছিল যে ওরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড করে দিবে এখন পর্যন্ত সেটাই আছে আমরা কিছুদিন আগে বসেছিলাম জানার জন্য যে এটা আবার কোনো ডিলে হবে না তো ওরা কনফার্ম করেছে ডিলে হবে না মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা আগে করার চেষ্টা করছে